সবাইকে জয় জিনেন্দ্র। আজকে আমি একটি কাহানি বলছি, এর শালীভদ্রের কাহানি। একবার কি হয়েছিল, এক বহুত গরিব বালক ছিল। সেই বালকের একদিন তোহারের দিনে তার ক্ষীর খাবার ইচ্ছা হয়েছিল, এবং ক্ষীর সেই বালক এতই গরিব ছিল, তার যে ক্ষীর খাবে তার ঘরে সেই ক্ষীর বানানোর সামান ছিল নাই। তখন তার সেই বালক তার মাকে জিজ্ঞাসা করলো যে আজ ক্ষীর খাবো, ক্ষীর বানান দাও তোহারের দিন। তখন তার মা এক সামনের ঘর থেকে তাকে ক্ষীর বানার জন্যে চাল দুধ এবং চিনি নিয়ে এসে পরে সেই বালককে ক্ষীর বানান দিয়েছিল। এবং যখন ক্ষীর বানান দেয়, সেই ক্ষীর বানার পর তার মা একটা পাতলা থালির মধ্যে সেই ক্ষীর ঠান্ডা হতে রেখে দেয়, এবং ঠান্ডা হতে রেখে দেয়। তারপরে তার মা সামনের ঘরে সে চলে যায়, এবং সেই যখন ঠান্ডা হতে রেখে দেয়, সেই সময় একজন সাধু মহারাজ তার ঘরে গোছরি লিবার জন্যে এসেছিল, এবং সেই সাধু মহারাজ 30 দিন উপবাস করেছিল। 30 দিন উপবাস করে পরে তার ঘরে গোছরি লিতে এসেছিল। তখন সেই বালক মনে মনে চিন্তা করলে তার ঘরে তার অন্য দিবার পর আর কিছু ছিল না, শুধু তার মা যে ক্ষীর বানিয়ে দিয়েছিল সেই ক্ষীর বানায় তাকেই আর্ধেক মনে করেছিল বাচ্চা দিয়ে দিই। তখন সেই বালক কী করলো, সে থালিতে আঙ্গুলি করে আর্ধেকটা ক্ষীর কাটি দিয়েছিল। আর্ধেকটা ক্ষীর কাটে এবং সাধু মহারাজকে দিতে গেছিল। সে সাধু মহারাজকে যখন দিতে যায় দেয় সেই ক্ষীর, তখন সেই আর্ধেকটা না পুরা ক্ষীরটাই সাধু মহারাজের পাত্রের মধ্যে চলে যায়, এবং তারপর সাধু মহারাজ সেখান থেকে সে চলে যায় গোছরে নিয়ে যাওয়ার পরে। কিন্তু বালক তার মনে ছিল যে সেই পুরো ক্ষীরটা সাধু মহারাজের কাছে চলে গেছে। খালি থালি বালক চাটতে লাগলো, এবং তার মা কিছুক্ষণ পর সামনের ঘরতে গেছে, পর তাকে জিজ্ঞাসা করলো বালককে যে ক্ষীর কেমন হয়েছে। সে বালক বলল ক্ষীর দারুণ হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। কিন্তু সেই বালক আদৌ ক্ষীর খেতে পায় নাই, লাস্টে যে থালিতে লাগিয়ে থাকে সেই ক্ষীরটাই সেই চাটতে ছিল। সেই বাচ্চার প্রথমে নাম ছিল সঙ্গম গোবান। সেই বাচ্চা যখন মারা যায় তার বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পর তার নেক্সট জন্মে তার নাম হয় শালীভদ্র। এবং সেই শালীভদ্র তার বাবা গোভদ্র শের, সে কি দেবলোক থেকে 99 পেটি সোনা রূপা হীরা এবং বস্ত্র সে দান করত প্রত্যেক দিন। এই যে একজন বালক যে ক্ষীর মহারাজ সাহেবকে বিতরণ করেছিল দিয়েছিল, সেই জন্যে সে নেক্সট জন্মে এক পুরা শেঠের পুত্ররূপে জন্ম নিয়েছে। এবং এমন শেঠ, সে স্বর্গলোক থেকে প্রত্যেক দিন 99 পেটি করে সোনা রূপা হীরা এবং বস্ত্র দান করত। একবার কি হয়েছিল, এক কম্বল ব্যবসায়ী সে কম্বল বিক্রি করতে এসেছিল, আর সেই কম্বলটার প্রচুর দাম, সে রাজা পর্যন্ত কিনতে পারে নাই। কিন্তু শালীভদ্রের 32টা পত্নী ছিল, তখন তার মা ভদ্রা সেই 16টা কম্বল সে কিনেছিল, এবং সেই কম্বলের এত দাম ছিল যে একজন রাজা সে কিনতে পারে নাই। হীরা মণি মুক্তা বহুত কিছু সেই কম্বলের মধ্যে লাগা ছিল, এবং সেই কম্বল 16টা কম্বল কেনার পরে সে হাফ হাফ করে তার 32টা পত্নীকে সে দিয়েছিল। এবং দিয়ে যাওয়ার পর সেই 32টা পত্নী কী করত, যারা চান করে পরে গা হাত পা মুছত সেই কম্বল দিয়ে, এবং সেই কম্বল লাস্টে কী করতো, ফেলে দিত বাইরে। সে এত ধনবান এত ছিল। এই যে সঙ্গম গোবান প্রথমে সাধু মহারাজকে ক্ষীর দান করেছিল, ওই জন্য সে নেক্সট জন্মে শালীভদ্র রূপে জন্ম নিয়েছিল। এবং শালীভদ্র এত ধনবান ছিল যে তার সে প্রচুর টাকা ধনবান ছিল, এই জন্যে কোনোদিন সাধু মহারাজকে দান করতে হয়, যে কোনো জিনিস দান করতে হয়, কারো কাছে কোনো জিনিস লিবার আশা না থাকে সবাইকে দান করতে হয়। সাধু মহারাজ গোছরে লিতে এলে কোনোদিন তাকে ঘর থেকে ঘুরাতে নাই, কিন্তু বললে যেটুকু থাকে সাধু মহারাজকে দান করতে হয় সবাইকে। মিচ্ছামি দুগুড়ম, আমার এই কাহিনীতে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মিচ্ছামি দুগুড়ম। জয় জিনেন্দ্র।